ডালখোলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাটনাকালী মায়ের পুজো। বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে, 1967 সালের 15ই অগাস্ট ডালখোলা রেল স্টেশনের অদূরে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সেই স্থানেই রেল লাইন ঘেঁষে ছিল প্রকাণ্ড একটি বট গাছ। স্থানীয়দের মতে সেই বট গাছের ডালপালায় নাকি কালী ঠাকুরের অবয়বের দেখা মিলত। এই স্থানে মা কালী কাটনা কালী রূপে পরিচিত। দুর্ঘটনার আগে থেকেই সেই বট গাছের নিচে পূজিতা হয়ে আসতেন মা কাটনা কালী। কত বছর আগে এবং কাদের উদ্যোগে এই পুজোর সূচনা হয়েছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেন না। তবে সেই রেল দুর্ঘটনার পর থেকে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক পুজোর প্রচলন শুরু হয় ডালখোলার কয়েকজন বাসিন্দার উদ্যোগে। সময়ের বিবর্তনে এক বিধ্বংসী ঝড়ে সেই বটগাছটি উপড়ে পড়ে গেলেও সেই গাছের গুঁড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে মায়ের মন্দির। মন্দিরটি ডালখোলা শহর ঘেঁষা বিহারের বলরামপুর থানা এলাকায় হলেও প্রতি বছর এই পুজোর দায়িত্বে থাকেন ডালখোলা বাজার কমিটি। পুজো উপলক্ষে বসে বিরাট মেলা, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি থাকে। এই পুজো বহুদিন আগে শুরু হয়েছে, এখনও কেউ বলতে পারছে না যে কতদিন আগে থেকে পুজোটা চালু হয়েছে। 1967 সালে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকে আমাদের এই বুদ্ধ পূর্ণিমার দিনে বার্ষিক পূজাটা হয়। আর 2005 সাল থেকে আমরা বাজার কমিটি পূজাটা হাতে নিই, তারপর থেকে ধীরে ধীরে পূজাটা আস্তে আস্তে বড় হয়। গত বছর আনুমানিক 1.5 লক্ষের উপরে লোক হয়েছিল, এবার আমাদের টার্গেট 2 লাখ। আমাদের বেঙ্গলের থাকে, বিহারের থাকে, প্লাস অন্যান্য রাজ্য থেকে, আসাম থেকে লোক আসে, দিল্লি থেকে লোক আসে, পাঞ্জাব থেকে লোক আসে, এমনকি বাংলাদেশ থেকেও লোক আসে। মহিমা তো নিশ্চয়ই আছে। ওখানে মানত করে গাছের মধ্যে পাথর বেঁধে মায়ের ওই মন্দিরের জানলার মধ্যে কাপড় দিয়ে পাথর বেঁধে একটা মানত করে, যার পূর্ণ হয় মানত, সে মানত ওখানে গিয়ে আবার সে পুজো দেয় এবং সেকে পাথর আবার খুলে আসে। জায়গাটা বিহারের মধ্যে পড়েছে, কিন্তু শুরু থেকে বেঙ্গলের লোকে পূজাটা করে আসছিল। এখনও সেই হিসাবে মানে আজকে যে পূজাটা বাৎসরিক পূজাটা হয় সেটা আমাদের বেঙ্গলে ডালখোলা বাজার কমিটি, সবজি বাজার কমিটি তারাই পরিচালনা করে, যার জন্য বেঙ্গলের উপরেই নির্ভরটা বেশি। ওই দিন পুজো ছাড়া অনুষ্ঠান হয়, ওখানে ওই মতুয়াদের দল আসে, তাদের গান বাজনা হয়, প্লাস ওখানে সবথেকে বড় একটা ইয়ে হচ্ছে আমাদের যেটা খিচুড়ি প্রসাদ, যেটা রেকর্ড পরিমাণে খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয়, তৈরি করা হয়, বিতরণ করা হয়, সেটা মোটামুটি মেলা লাগে, ওখানে প্রচুর লোকের সমাগম হয়। খিচুড়ি প্রসাদ করতে মোটামুটি প্রায় 10 টন চাল ডাল লাগে। বিহার পুলিশ প্রশাসন ওখানটা বেশ সুন্দর ভালো সহযোগিতা করে, এবং বাঙালের প্রশাসন যেটা যারা আছে তারা আমার আগের দিন পূজার আগের দিন যে একটা র্যালি হয় সেই র্যালিটা পূর্ণ সাপোর্ট করে এবং তারা সহযোগিতা করে, এবং পূজার দিনও তারা বেঙ্গল এরিয়া পর্যন্ত যেই অবধি বেঙ্গলের জায়গা আছে সেই অবধি তারা সাপোর্টটা করে। জনগণের উদ্দেশ্য অবশ্যই বলো, জনগণ আমাদের ডালখোলা প্লাস বিহারের সব জায়গায় জনগণ পূজার জন্য খুব উৎসাহ, তারা নিজের নিজের তাগিদে সবাই আমাদের সহযোগিতা করে। শোভাযাত্রাটা পূজার আগের দিন, শোভাযাত্রা পূজার আগের দিন, যেদিন বুদ্ধ পূর্ণিমা পূজা হবে ওখানে তার আগের দিন দুপুর 1টা থেকে শোভাযাত্রা, গোটা ডালখোলাতে শোভাযাত্রা হয়, সেখানে একটা সাংস্কৃতিক শোভাযাত্রা হয়। ওখানে 151খানা মতো ঢাক থাকে, ব্যান্ড পার্টি থাকে, সাঁওতালি নৃত্য থাকে এবং সাংস্কৃতিক আরও বেশি বিশেষ কিছু নৃত্য থাকে, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে সেই র্যালিটা হয়। বিশেষ করে এই র্যালিতে মহিলাদের ভাগটাই বেশি থাকে। রেলকর্মী তথা স্থানীয় বাসিন্দা দীপঙ্কর যাদব জানিয়েছেন, বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের পুজো দিতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন পুজো দিতে। আমি ডালখোলা রেলওয়ে কর্মচারী, আমি এই সাইডে এসেছিলাম একটু কাজে, তো মন্দিরে চলে এলাম। মন্দিরে আসতে খুব ভালো লাগে আর কি। আমরা যেহেতু কাটনাকালী, আমাদের ব্রিজ যে আছে, আমাদের ব্রিজের পাশে রেলওয়ে লাইন, তো কাজে এসেছিলাম, আমি চলে এসেছিলাম মন্দিরে দর্শন করার জন্য। হ্যাঁ, অবশ্যই পুজো দিই। পুজো এই তো বাৎসরিক পুজো বুদ্ধ পূর্ণিমার দিন 23 তারিখে রয়েছে, 23শে মে বাৎসরিক পুজো। এখানকার বুদ্ধ পূর্ণিমা পুজোর অনেক বড় পুজো। ভিড় তো পা ফেলার জায়গা থাকে না, এত ভিড় হয়। আপনার আপটু কানকি অসুরাঘর, এদিকে কাঠিয়ার থেকেও লোক আসে, মোটামুটি শিলিগুড়ি থেকেও প্রচুর লোক আসে। আমরা দেখি ঢাকঢোল নিয়ে প্রচুর লোক এনে আসে, পা ফেলার জায়গা থাকে না। খিচুড়ির প্রোগ্রাম হয় বিকেল, মোটামুটি দুপুর থেকেই খিচুড়ি প্রসাদের শুরু হয়ে যায়। পাথর বাঁধা এটা মন্দির আসলে অনেক পুরনো মন্দির, আমি যতটুকু জানি
যে প্রচুর পুরনো মন্দির মা কাটনাকালী নামে পরিচিত। এখানে অনেকে আসে পাথর বাঁধে এখানে গাছে, যাদের মানত পুরা হয়ে যায় ওরা এসে আবার পাথর খুলে যায়। আর মায়ের মন্দিরে এলে খুবই শান্ত লাগে, মানে এত কি বলবো আর, এই সুন্দর পরিবেশ। এটা দালকোলা থেকে মোটামুটি আনুমানিক 1.5 কিলোমিটার দূরে আছে, কিন্তু আমরা পুরো দালকোলাবাসী সবাই মিলে এখানে আমরা পুজো দিই। এখানে দুবার পুজো হয়, একটা বুদ্ধ পূর্ণিমার দিন বড় করে পুজো হয়, আর একটা দিওয়ালির যে কালী পুজো হয় সেদিন ওই পুজোটাও হয়। দুবার এখানে কালী পুজো হয় আর কি। সপ্তাহে আপনার শনিবার আর মঙ্গলবার দিন পুজো হয়। পুরোহিত মশাই মোটামুটি সপ্তাহে দুদিন আসে, প্রতি শনিবার আর প্রতি মঙ্গলবার। আর উপর নয় ভক্তি এবং নিয়ম নিষ্ঠায় এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। আমি করতেছি 2010 থেকে। এটা সারি যদি কোনো পুরোহিত দ্বারা যদি পুজো হয়ে থাকে সেটা হচ্ছে 1950 সনে, স্বর্গীয় অনিল মুখার্জি হচ্ছে প্রথম পুরোহিত। তার আগে কী হতো এটা অজানা। কনাকালী বলে কোনো রকম পুজো হতো না, এখানে একটা বটবৃক্ষ ছিল সেই সুবাদে, আর মূর্তি একটা আকৃতি তার ছিল, ওখানে গাছের মধ্যেই ছিল, আমার মার আকৃতিটা ছিল আর কি। তার কোনো মুন্ড ছিল না, দুটো হাত নাভি এবং দুটো পা দেখা যেত। অনেক মানে এইসব বুদ্ধ পূর্ণিমা আমাদের বহুত পুরনো এখানকার লোক ছিল সুনীল কুণ্ডু, উনি এখানে হার্ডওয়ার্সের দোকান ছিল, উনিও একবার স্বপ্ন দেখেন, উনি কুমারী পূজা করে এই বুদ্ধ পূর্ণিমাটাকে তখন সৃষ্টি করে। আজকের থেকে হয়তো 24 বছর আগে থেকে এই বুদ্ধ পূর্ণিমার উপলক্ষ চলছে আর কি। দুর্ঘটনা 1967 সনে 15 আগস্ট, সেই গল্পটা হচ্ছে তখন এখানে মিটার গেজ চলতো, মায়ের মন্দিরের পেছন দিকে একটা মিটার গেজ ছিল, এখানে একটা বটক বৃক্ষ ছিল। ওই ওখানকার যে পোস্ট অফিস মানে স্টেশন মাস্টার তখন 15 আগস্টের স্বাধীনতা দিবসে উইদাউট টিকিটেই মানুষ যাতায়াত করতো, বিভিন্ন জায়গায় যেত, তখন উইদাউট টিকিটে ওখানে পয়সা লাগতো না আর কি। তাই তখন ভিতরে কিছু কিছু উপরের দিকে লোক, প্রচুর লোক ছিল, তখন ট্রেনের পার্সেন্টেজ কম ছিল, একটাই মাত্র ট্রেন যাতায়াত করতো। স্টেশন থেকে সেই মানুষগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিলো জিআরপি থেকে নিয়ে, স্টেশন মাস্টার থেকে নিয়ে, তোমরা সামনে বটবৃক্ষ আছে, মা কাটনাকালীর মন্দির আছে, ওখানে গাছ আছে, তোমরা কেউ দাঁড়াবা না ওখানে, তোমরা ওখানে বসে যাবা, বসে গেলে কিছু হবে না। কিন্তু ওখান থেকে সব কিছু শুনে তারা বসে গেল। কিন্তু আমাদের এখানে যখন এই মানে কাটনাকালীর আগে একটা লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিংয়ের পাশে একটা বেলগাছ আছে, ওই বেলগাছের ওখানে যখনই আসে প্রত্যেকে উল্লাসে কাটনাকালীর ধ্বনি দিতে দিতে তারা সব দাঁড়িয়ে পড়ে। তারপর ওই শেফালি ফুলের মতন ওই একটা ব্লক করা ছিল, একটা গাছের ডাল, ছোট্ট একটা গাছের ডাল ছিল, সেটাকে সবার লাগে, লেগে লেগে সবাই একদম শেফালি ফুলের মতন ওখানে ছড়িয়ে পড়ে। তারপরে নিচে যারা ছিল তারা দেখলো আরে হঠাৎ করে রক্ত কিসের, ওরাও দেখলো অনেক লোক ছিল, পরে উপরের দিকে তাকায় দেখে যে সব ফাঁকা, 200-এর উপরে আর কি। তখন আমি ছোটোবেলা মানে আমি আমার একটা জ্ঞান আছে, ডালকোলা ওই মালগোদাম থেকে যে লাশগুলোকে তুলছিল, হ্যাঁ সেটা আমি নিজের চোখে দেখা। এবার ঘটনাটা আমি ঘটনার পরের দিন জানতে পারি। মায়ের পুজোর আর বেশি দেরি নেই, তাই পুজোর আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পুজো কমিটির সদস্যরা। আরসিটিভি সংবাদ, ডালকোলা।